দর্শক, আজ আমরা যে দেশ সম্পর্কে জানতে চলেছি, এক সময় সেই দেশ পুরো পৃথিবীর 88% উপর শাসন চালিয়েছে। সেই দেশের মানুষরা চা পান করতে খুব ভালোবাসে। এই দেশের রাজধানীতে কমপক্ষে 300 ভাষাভাষীর মানুষ বাস করে। দেশটির এক অনন্য ইতিহাস রয়েছে। বলা হয় যে এক সময় এদেশে শুধু মানুষ নয়, পশু পাখিরও যদি কোনো অপরাধ করত তাহলে তাদেরকেও শাস্তি দেওয়া হতো। আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দেশ ইংল্যান্ড সম্পর্কে। তাহলে আর দেরি কিসের? আপনার সিট বেল্ট বেঁধে নিন আর চলুন ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। প্রথমেই জেনে নেই যে দেশটির সম্পূর্ণ নাম কিন্তু অনেক বড়। সাধারণত আমরা এই দেশটিকে ইংল্যান্ড বলে জানি। এর পুরো নাম হলো ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। চারটি রাজ্য নিয়ে গঠিত, যেগুলোর মধ্যে স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড রয়েছে। ইংল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 5,60,00,000। জনসংখ্যার দিক থেকে ইংল্যান্ডের অবস্থান পৃথিবীতে 21তম। ইংল্যান্ড ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 281 জন। মোট জনসংখ্যার 84% মানুষ শহরে বাস করে, আর বাকি 16% বাস করে গ্রামীণ অঞ্চলে। সত্যি কথা বলতে ইংল্যান্ডের গ্রামগুলো আমাদের দেশের শহরগুলো থেকেও অনেক উন্নত এবং সৌন্দর্য বর্ধিত। ইংল্যান্ডের মুদ্রার নাম পাউন্ড, যেটি পৃথিবীর সবচেয়ে পুরাতন মুদ্রা। বাংলাদেশি মুদ্রার হিসাব অনুযায়ী বর্তমানে ইংল্যান্ডের 1 পাউন্ড সমান প্রায় 118 টাকা। ইংল্যান্ড অনেক ধনী দেশ এবং বলতে গেলে এখানকার বসবাসকারীদের কোনো জিনিসেরই অভাব নেই। আপনি জেনে অবাক হবেন যে ইংল্যান্ডের একজন মানুষের প্রতি বছরে গড় আয় $35,000। বাংলাদেশি টাকায় হিসাব করলে যা দাঁড়ায় 41,12,500 টাকা প্রায়। এদেশে বেকারের সংখ্যা প্রায় নেই বললেই চলে। 2017 সালের এক জরিপ অনুযায়ী ইংল্যান্ডের সাক্ষরতার হার প্রায় 99%। মূলত এখানকার মানুষজন তাদের ক্যারিয়ার নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষী হয়। বিশেষত ইংল্যান্ডের মহিলারা 22 থেকে 23 বছর বয়সের মধ্যেই তাদের জীবনে সেটেল হয়ে যাওয়ার চেষ্টা করে। ইংল্যান্ডের অর্থনীতিতে সবচেয়ে বড় বিষয় হলো এখানকার সার্ভিস সেক্টর, যেগুলোর মধ্যে রয়েছে কাস্টমার সার্ভিস, বিজনেস সার্ভিস এবং কাস্টমার ফোকাসড ইন্ডাস্ট্রি, যেমন রিটেইল, ফুড এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। এছাড়াও রয়েছে ট্যুরিজম সেক্টর, যা ইংল্যান্ডের অর্থনীতিতে বেশ বড়সড় ভূমিকা পালন করে। ইংল্যান্ডের রাজধানী লন্ডন এ পৃথিবীর বিভিন্ন কোণা থেকে বিভিন্ন জাতির মানুষ বাস করে, এজন্য লন্ডনকে গ্লোবাল সিটি বলা হয়। এখানে 300টি ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহারকারী দেখা যায়। আর এই শহরে কতগুলো মানুষ বাস করে তার মধ্যে 25% বাহিরের দেশ থেকে এসে এখানে বসবাস করছে, অর্থাৎ প্রতি 4 জনে একজন প্রবাসী। আর এই প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। লন্ডন শহরে মানুষরা খাওয়া দাওয়ায় খুব পটু। এরা শুধু নিজেই খায় না, অপরকেও খাওয়ায়। খাওয়া দাওয়ার কথা যখন হচ্ছে, তখন আপনাকে জানিয়ে রাখি ইংল্যান্ডের জাতীয় খাবার চিকেন টিক্কা মশলা। ইংল্যান্ডে মানুষের থেকে মুরগির সংখ্যা অনেক বেশি। ইংল্যান্ডের মানুষরা ভারতীয় খাবারটিকে এতই পছন্দ করেছে যে এটিকে তাদের জাতীয় খাবারে পরিণত করেছে। ইংল্যান্ডে প্রায় 9,000-এর বেশি ভারতীয় রেস্টুরেন্ট আছে, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি লন্ডন শহরেই দেখা যায়। এসব ছাড়াও ইংল্যান্ডবাসীদের আরেকটি বিশেষত্ব হলো চা পান করার জন্য তারা পৃথিবীতে সুপরিচিত। 4 কাপ চা পান করে থাকে, কথায় কথায় তারা চা পান করে। এখানে গ্রিন টি এর থেকে মিল্ক টি এর প্রচলন বেশি। অপরদিকে অ্যালকোহল পানে ইংল্যান্ডের কোনো জুড়ি নেই। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অ্যালকোহল শ্যাম্পেইনের আবিষ্কার হয়েছিল ইংল্যান্ডে। শ্যাম্পেইন পান করা এখানকার মানুষদের দৈনিক রুটিনের অন্তর্ভুক্ত। 18 বছর হলেই এখানকার মানুষরা শ্যাম্পেইন পান করা শুরু করে দেয়। আপনি খেয়াল করলে দেখবেন যে ইংল্যান্ডে যদি কোনো খেলা অনুষ্ঠিত হয়ে থাকে, তাহলে সবচেয়ে সেরা খেলোয়াড়ের হাতে শ্যাম্পেইনের বোতল ধরিয়ে দেওয়া হয়। দর্শক, আপনি হয়তো জানেন যে ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট। ইংল্যান্ড ক্রিকেট টিম 2019 সালে বিশ্বকাপ জিতেছিল। তবে আপনি জেনে অবাক হবেন যে ইংল্যান্ডের জনপ্রিয় খেলা ক্রিকেট নয়, ফুটবল। আপনি ইংলিশ প্রিমিয়ার লীগের কথা হয়তো শুনেছেন। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফুটবল লীগ হলো ইংলিশ প্রিমিয়ার লীগ। এই কথাটি সবাই জানে যে ইংল্যান্ড এক সময় পুরো বিশ্বের উপর রাজত্ব করত। এর মধ্যে আমাদের বাংলাদেশে এক কথায় পুরো ভারতীয় উপমহাদেশেও রয়েছে।
হাতে গোনা কয়েকটি দেশ ইংরেজদের শাসন থেকে মুক্ত ছিল। তার মধ্যে আমাদের প্রতিবেশী দেশ নেপাল একটি, যদিও নেপালের কিছু অংশে ইংরেজরা শাসন শুরু করেছিল। বর্তমানে ইংল্যান্ডের এই অগ্রগতির পেছনে অন্যতম প্রধান কারণ হল তৎকালীন সময়ে লুট করার টাকা পয়সা। যদি তখন ইংল্যান্ড এরকম লুট রাজ না করত, তাহলে বর্তমানে আমাদের ভারতীয় উপমহাদেশের উন্নতি কোনো পর্যায়ে যেত তা অভাবনীয়। ইংল্যান্ডে এমন এক সময় ছিল যখন সেখানকার পশু পাখিরা যদি অপরাধ করত, তাহলে তাদের শাস্তি দেওয়া হতো। এমনটাই বলা হয় যে পূর্বে এখানকার মানুষজন পশু পাখিদের মৃত্যুদণ্ড পর্যন্ত দিত। কত পাষণ্ড হলে এরকম কোনো কাজ করা যায়? ইংল্যান্ডবাসীরা পশু পাখির নির্যাতনের সকল সীমা পার করে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1943 থেকে 1945 সাল পর্যন্ত ইংল্যান্ডের পাশাপাশি পৃথিবীতে সমস্ত চিড়িয়াখানায় যতগুলো বাঘ এবং সিংহ ছিল সবগুলোকে হত্যা করা হয়েছিল। তারা এমনটা করেছিল একটি ভয় থেকে যে যদি কোনো পক্ষ চিড়িয়াখানাতে বোমা হামলা করে, তাহলে হয়তো সেই হিংস্র পশুগুলো শহরের মধ্যে চলে আসবে। এজন্যই তারা সর্বপ্রথম পশুগুলোকে হত্যা করেছিল। যদিও ইংল্যান্ড পশু পাখি রক্ষার বিষয়ে অন্যান্য দেশগুলোকে সবচেয়ে বেশি জ্ঞান দেয়। দর্শক, ইংল্যান্ডে এমন কোনো জায়গা নেই যেখানে থেকে সমুদ্রের দূরত্ব 112 কিলোমিটারের বেশি। এই দেশের যে কোনো জায়গা থেকে আপনি মাত্র 2 ঘন্টায় সমুদ্রের কিনারে পৌঁছে যেতে পারবেন। এজন্যই এখানকার সৈকতগুলোতে মানুষরা বেশিরভাগ পার্টির আয়োজন করে থাকে। ইংল্যান্ডের পাব এবং বারগুলোতে যে আপনি মন ভরে আনন্দ উপভোগ করতে পারবেন। কিন্তু আপনি জানেন কি, প্রথমে ড্রিঙ্ক করে তারপর আপনি ইংল্যান্ডের কোনো বারেই প্রবেশ করতে পারবেন না। এখানকার বারগুলোতে প্রবেশ করার আগে আপনাকে চেক করা হবে, এবং আপনি যদি বারে প্রবেশের 6 ঘন্টার মধ্যে ড্রিঙ্ক করেন, তাহলে আপনি বাইরে প্রবেশ করতে পারবেন না। এবার চলুন দেখে নেই ইংল্যান্ডের কোন কোন জায়গাগুলোতে আপনি ভ্রমণ করতে পারবেন। এর সাথে সাথে ইংল্যান্ডে যাওয়ার ভিসা প্রসেস এবং সেখানে ভ্রমণের জন্য আপনার কত খরচ করতে হতে পারে সেসব সম্পর্কেও জানব। প্রথমেই আসে লন্ডন, এমন একটি শহর যেখানে সারা পৃথিবীর মানুষ ভ্রমণে বেড়াতে আসে। প্রাচীন ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য, উন্নত টেকনোলজি এবং সুস্বাদু খাবারের জন্য এই শহরটি বিশ্বজুড়ে সুপরিচিতি লাভ করেছে। লন্ডনের প্রতিটি জিনিসই আপনাকে আকর্ষিত করবে। লন্ডনে প্রায় 170টি জাদুঘর রয়েছে, যেগুলোতে গেলে আপনি এই শহরের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। আপনি যদি সিনেমা দেখা পছন্দ করেন, তাহলে জেনে খুশি হবেন যে এই শহরে প্রায় 230টি থিয়েটার রয়েছে। এখানে আপনি বিগ বেন, ক্লক টাওয়ার, ওয়েস্টমিনিস্টার অ্যাবে, টেমস নদী, লন্ডন আইয়ের মতো মনোমুগ্ধকর জায়গা রয়েছে। এরপর রয়েছে বিগ বেন। লন্ডনের ওয়েস্টমিনিস্টারের উত্তরে অবস্থিত বিগ বেন ক্লক টাওয়ার, বছরের প্রতিটা দিনই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে, কিন্তু দুঃখের বিষয়, আপনি তাকে শুধুমাত্র বাইরে থেকে দেখতে পাবেন, কারণ ইংল্যান্ডের নাগরিক ছাড়া বাইরের কাউকে এটার টাওয়ারে প্রবেশ করতে দেওয়া হয় না। এই টাওয়ারটি সঠিক সময় প্রদান করার জন্য বিখ্যাত, কারণ এটির সময় রিয়েল টাইমের থেকে 1 সেকেন্ড পার্থক্য। আপনি জেনে অবাক হবেন যে বিগ বেন ঘড়ির কাঁটাগুলির ওজন প্রায় 13 টন। ঐতিহাসিক দুর্গ এবং মন কাড়া হ্রদে ভরপুর স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে যদি স্বপ্নের দেশ বলা হয়, তাহলে তা বলা ভুল হবে না। স্কটল্যান্ডের একদিকে রয়েছে এডেনবার্গ এবং প্লাসগো এর মতো উন্নত শহর, এবং অপরদিকে রয়েছে সবুজে ঢাকা পাহাড়। এদেশের ন্যাশনাল পার্কে অবস্থিত চমৎকার ঝর্ণা এবং উঁচু উঁচু পাহাড়গুলোর জন্য পর্যটক এখানে আসতে বাধ্য হয়। হাইকিং, স্কিং এবং ক্যাম্পিং করার জন্য এদেশ একদম পারফেক্ট। জুরাসিক কোস্ট ফসিল হান্টারদের জন্য একদম উপযুক্ত জায়গা। আপনি জেনে অবাক হবেন যে এই কষ্টের পাথরগুলো প্রায় 185 মিলিয়ন বছর পুরনো। ফসিল হান্টারদের পাশাপাশি টুরিস্টরাও এই জায়গাটি অনেক পছন্দ করে। যদি আপনি এমন জায়গা খোঁজেন যেখানে গেলে দুর্দণ্ড শান্তি পাওয়া যাবে, তাহলে আপনার জন্য এই জায়গাটি। তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন, এখানকার পাহাড় পাথরগুলো অনেক পিচ্ছিল এবং ভঙ্গুর। আপনি যদি কখনো ইংল্যান্ডের ভ্রমণে যান, তাহলে ওয়েলসের কথা অবশ্যই ভুলবেন না, কারণ এখানে আপনি এমন কিছু গ্রাম দেখতে পাবেন যেগুলোতে কখনোই কোনো মানুষ যায়নি। এই শহরটির চারপাশে মনোরম প্রাকৃতিক দৃশ্য রয়েছে, প্রকৃতি প্রেমীদের জন্য এটি স্বর্গ স্বরূপ। ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরের সবচেয়ে বড় আকর্ষণ হল ক্যামব্রিজ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি একাধিক কলেজের সমন্বয়ে গঠিত, যার মধ্যে উল্লেখযোগ্য হল
কিংস কলেজ, কুইন্স কলেজ, ট্রিনিটি কলেজ ইত্যাদি। পুরাতন সব ইতিহাসে ঘেরা এই ক্যামব্রিজ শহর। ইংল্যান্ডে ভ্রমণের জন্য আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করে ভিসা নিতে হবে। প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিকঠাক থাকলে মাত্র 21 দিনের মধ্যে আপনি ইংল্যান্ডের ভ্রমণের ভিসা পেয়ে যাবেন। ইংল্যান্ডের 7 থেকে 8 দিন ভ্রমণের জন্য আপনার প্রায় 180,000 টাকা থেকে 230,000 টাকার মতো খরচ হবে। তো দর্শক, কেমন লাগলো ইংল্যান্ড সম্পর্কিত তথ্যগুলো? আপনি যদি ইতিমধ্যে ইংল্যান্ড ভ্রমণ করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।